হ্যালো বিয়স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে নিয়ে আসলাম ইন্দুলেখা হেয়ার অয়েল। ইন্দুলেখা হেয়ার অয়েল আপনারা প্রায় অনেকে চিনে থাকেন বা জেনে থাকেন এটার কার্যকারিতা কী। তো বিশেষ করে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, আপনার বাংলাদেশে এটা বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে। তো ইন্দুলেখা তেলের কার্যকারিতা বলতে গেলে, আপনারা যাদের মাথায় অতিরিক্ত চুল উঠে, অতিরিক্ত চুল পড়ার কারণে যে কোনো তেল ইউজ করলে শুধু চুল পড়তেছে, তারা বিশেষ করে এই তেলটা ইউজ করতে পারেন। অনেক ভালো মানের একটা তেল, আপনার সম্পূর্ণ আয়ুর্বেদিক এই তেলটা। দেখেন, যারা যাদের মাথায় চুল উঠে বিশেষ করে, তারা এই তেলটা হান্ড্রেড ইউজ করবেন, ইনশাল্লাহ অনেক ভালো বেটার ফল পাইবেন। এই তেলটা আপনার নতুন চুল গজাতে এটা অনেক ভালো কাজ করে। আপনারা চাইলে এটা বড়িতে অনেকগুলো ফর্মালিটি লিখে দেওয়া আছে, আর বিশেষ করে ইন্দুলেখা একটা বই আছে, আপনার ওই বইটা চাইলে পড়তে পারেন। আর ইন্দুলেখা তেলটা আপনার যাদের মাথায় অতিরিক্ত চুল পড়ে, তারা শুধু সপ্তাহে 4 দিন ইউজ করবেন যে সিস্টেমটা এই তেলটার, তারা শুধু সপ্তাহে 4 দিন ইউজ করবেন। আর যাদের মাথায় মোটামুটি তেল পড়ে, আর যাদের মাথাতে তেমন একটা চুল পড়ে না, মোটামুটি চুল পড়তেছে, তারা শুধু সপ্তাহে 3 দিন ইউজ করবেন। ইউজ করার সিস্টেমটা হলো আপনার এই তেলটা, আমি আপনাদের দেখাই, খুলে দেখাই বাক্সটা। এই তেলটা সিরুনি, উপরে সিরুনির মতো সিস্টেম দেওয়া আছে, যাতে তেলটা আপনার চুলের গোড়ালিতে যায় পৌঁছায়। সেজন্য এটা আপনার এই তেলটা লাগানোর পরে আপনার যাতে চুল তেমন বেশিও না তেমন কমও না, যে মোটামুটি লেভেলে চুল পড়তেছে, তারা ইউজ করবেন শুধু সপ্তাহে 3 দিন ইউজ করার পরে আপনার 3.5 ঘন্টা রেখা দেওয়ার পরে আপনার বাসায় যে নর্মালি যে শ্যাম্পু আছে, ওই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন। আর যাদের মাথায় হরো চুল পড়তেছে, তারা সপ্তাহে 4 দিন ব্যবহার করবেন। এটার সিস্টেমটাই এমন, তারা সপ্তাহে 4 দিন ব্যবহার করবেন, ওই সিস্টেম ওই ক্যাটাগরি সিস্টেমটাই আপনার ভালোভাবে এই যে বাসা যে শ্যাম্পুটা আছে, আপনার ওই শ্যাম্পুটা দিয়ে 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনার মাথাটা ভালোভাবে ধুয়ে নেবেন। আপনার এই তেলটা 1 মাস ইউজ করে দেখতে পারেন, 1 মাস কি 2 মাস এটা ইউজ করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক বেটার ফল পাইবেন। আর বিশেষ করে যাদের মাথায় অ্যালার্জি, আমি বারবারও বলি, অনেকের মাথায় অ্যালার্জি থাকে, অ্যালার্জির জনিত কারণে অনেক কিছু ইউজ করতে পারেন না, তাদের জন্য বিশেষ করে এই তেলটা ইউজ করলে আপনার অ্যালার্জিতে টোটালি কোনো ডিস্টার্ব করে না, আপনি ট্রাই করে দেখতে পারেন কোনো টেনশন ছাড়া। আর বিশেষ করে অ্যালার্জির জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সামনের ভিডিও গাইস, অ্যালার্জির জন্য একটা ফেস শ্যাম্পু আমি সাজেস্ট করবো আপনাদেরকে সামনের ভিডিওতে। আশা করি আপনারা আমার সামনের ভিডিওটা ফলো করবেন। আর ইন্দুলেখা তেলটা আপনারা অনেকে জানেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ান, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী আপনার এটা 350-350 এই প্রাইসটাই রাখে। যে কোনো সুপার শপে গেলে আপনি এই তেলটা পেয়ে যাবেন, নামটা বললেই হবে, ইন্দুলেখা তেল। আশা করি অনেকে এটা চিনে থাকেন, আর যারা ইউজ করে না তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনেক বেটার একটা তেল, রেটের দিক থেকে যথেষ্ট সেফ, আপনার চুলের দিক থেকে অনেক ভালো ভালো রেজাল্ট পাবেন। তো গাইজ, আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক অ্যান্ড বেল আইকনটা দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।